বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার সকাল দশটা থেকে পৌর প্রিপারেটরি স্কুল মাঠে নিজেদের নেতা নির্বাচনে ভোট প্রদান করেন এসব শ্রমজীবী মানুষ নির্বাচন না যে এত সুন্দর অভিযান আর কল্পনা করি না আজি আর গান আর তো বেশি খুশি লাগে আনন্দ লাগে সুস্থ নির্বাচনের আর মিলা নাই আছে যে দূর নির্বাচনের দূর খুশি প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল একশো জন ভোট গ্রহণ হয় একশো একচল্লিশটি পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বারো জন প্রার্থী সারাদিনের ভোট গ্রহণ শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল আলম তারা শ্রমজীবীদের অধিকার আদায়ী নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন শ্রমিকদের জন্য আমি আমার জীবনটাই প্রয়োজনে দিয়ে দেব এরা যা বলে তাই করবার মানে সবাই মিলে এক কাজ করবো আমি দীর্ঘদিন ধরি আমার দিনমজুরের পাশে থাকছিলাম শ্রমিকের পাশে থাকছিলাম এখন তাদের পাশে সুখে দুঃখে আমি আসছিলাম এখনও আল্লাহ রহমতে তাদের পাশে থাকবো ছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি ইয়াহিয়া খান যুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির ও অর্থ সম্পাদক আমির হামজা এদিকে দিনমজুর ঐক্য পরিষদের এবারে নির্বাচনের প্রধান কমিশনার এইচ এম নজরুল বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শ্রমজীবীরা তাদের নেতা নির্বাচন করতে পেরেছে প্রকৃত দিনমজুর তাদের হাতেই নেতৃত্ব তুলে দিতে পেরে আমরা নির্বাচন কমিশনের দ্বারা দায়িত্ব পালন করেছি তারা কৃতজ্ঞ এবং আমরা চাই ভবিষ্যতেও শ্রমিকরা শ্রমিকদের হাতেই যেন শ্রমিকের মূল চালিকা শক্তিটি থাকে সেই প্রত্যাশা রাখবে এবং আমরা চাই দক্ষ কক্সবাজারের রোহিঙ্গা মুক্ত শ্রম বাজার সৃষ্টি করতে পরে নির্বাচনে বিজয়ীদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা মিছিল করে দিনমজুররা Newsdex TTN